আপনারা দেখতে পাচ্ছেন আমি কোয়েল পাখির ডিম সংগ্রহ করছি। আসলে আমি পড়াশোনার পাশাপাশি একটি কোয়েল খামার গড়ে তুলি। তো আমাদের খামারে 9000+ পাখি আছে, আমরা ডিম ও বাচ্চা উৎপাদন করছি। আমাদের দেশের অভ্যন্তরীণ চাকরির বাজার, চাকরি যত চাহিদা আছে সেই অনুযায়ী চাকরি নেই। তো কেউ চাইলেই খামার বা অন্যান্য ইয়ের মাধ্যমে, ব্যবসায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে। কোয়েল পাখি পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের খুব ভালো সুযোগ রয়েছে। তো কে আমাদের চাকরির পিছনে না ছুটে আত্মকর্মসংস্থানের দিকেই হাঁটা উচিত। কেউ চাইলেই ব্যবসা করতে পারে, বাট দেশের ভেতরে অত চাকরি নাই যে আমরা আমাদের সবার চাকরি পাওয়া সম্ভব। তো ব্যবসার মাধ্যমে বা কোয়েল পাখি পালনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ডিম ও মাংসের চাহিদা পূরণ করা সম্ভব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর সদর উত্তর সালনা কাউতি এলাকায়। কোয়েল পাখির কিচিরমিচির শব্দে আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমি একটি বাণিজ্যিক কোয়েল পাখির খামারে চলে এসেছি আজকে। আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তাকে আপনাদের মাঝে পরিচয় করে দেব, যার নাম হচ্ছে সিফাত সাহেব। তিনি কলেজে পড়াশোনার পাশাপাশি নিজের শখকে পুঁজি করেই একটি কোয়েল পাখির খামার গড়ে তুলেছিলেন। তার বাবা এবং চাচার মাধ্যমে সেই শখের খামারটি এখন বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন। তাদের ফার্মে প্রায় 9000-এরও বেশি কোয়েল পাখি রয়েছে। তারা এখান থেকে ডিম উৎপাদন করছেন, পাশাপাশি বাচ্চা উৎপাদন করছেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই তরুণ উদ্যোক্তা সিফাতের কোয়েল পাখি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সিফাত ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সিফাত ভাই, আপনাদের মতো উদ্যোক্তাদেরকে দেখে আসলে আমরা সবসময় ভালো থাকি, কারণ এত সুন্দর কোয়েল পাখির খামারে আসলে কার মন না খারাপ ভালো হবে বলেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আচ্ছা মাশাআল্লাহ, বেশ চমৎকার একটি কোয়েল পাখির খামার। জি ভাই। আচ্ছা ভাই, এখন জানতে চাই যে এত অল্প বয়সে এভাবে কোয়েল পাখির প্রেমে পড়ার কারণটা কি? ভাই আসলে কোয়েল পাখির প্রেমে পড়ার কারণ হয়েছে ভাই, কোয়েল পাখি তো হয়েছে রোগ ব্যাধিটা কম মূলত, আর এটা উৎপাদন করাও সহজ, পরিচর্যাও অনেকটাই সহজ, আর এটার ডিম তো খুব তাড়াতাড়ি আসে, তো এটাই লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেশি। পড়াশোনা তো করা হয়নি? জি। কিসে পড়াশোনা করছেন? আমি পড়তেছি ইন্টার সেকেন্ড ইয়ার, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এই যে পড়াশোনার পাশাপাশি কোয়েল পাখি পালন, এই চিন্তাভাবনাটা আসলো কীভাবে? আসলে ভাইয়া আমাদের বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে, বাট বেকারত্বের হার কিন্তু তার চেয়েও দ্রুত গতিতে বাড়ছে। তো এখন মানুষ আসলে প্রথাগত চাকরির দিকে বেশি ঝুঁকছে, বাট আমাদের কৃষি কিন্তু অনেক, কৃষির মাধ্যমে কিন্তু অনেক আত্মনির্ভরশীল হওয়া সম্ভব। তো কেউ যদি শিক্ষিত চায়, যে খামার বিশেষ করে যদি খামারি আসতে চায়, তো খুব তাড়াতাড়ি সম্ভব না, চাকরি থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, কতগুলো পাখি রয়েছে আপনার ফার্মে? আমার ফার্মে এখন 9000+ পাখি আছে। 9000-এর উপরে? জি ভাই। সব কোয়েল পাখি? জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে ডিম প্রচুর রয়েছে, অন্য পাশ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে, অন্য পাশে খাবার দেওয়া হচ্ছে। এই খামারের সব কার্যক্রম কি আপনি একাই করছেন নাকি? আসলে ভাইয়া ওই ম্যানেজমেন্টের দায়িত্ব তো আমরা পালন করি, বাট এমনি আরও লোক আছে, তারাই আর কি মূলত পরিচর্যা করে, আমরা শুধু দেখাশোনাটা করি। আচ্ছা, কতগুলো পাখি দিয়ে খামার যাত্রা শুরু হয়েছিল আপনার? আমাদের শুরু হয়েছিল 2500 পাখি থেকে, তারপর 9000। হ্যাঁ 9000। আচ্ছা, এই যে অল্প থেকে আবার প্রায় 9000 পাখি, কিন্তু অনেক পাখি। জি ভাই। এবং আপনার যে শেডটা রয়েছে একদম সম্পূর্ণ বাণিজ্যিকভাবে তৈরি করেছেন। জি ভাইয়া। শেডটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে? শেডটা খরচ করতে এখানে প্রায় এই এই সাইডে 7.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে। 7.5 লক্ষ। শেড কয়টা আছে? শেড আছে দুইটা। আর বোর্ডিংয়ের জন্য আলাদা জায়গা আছে, মেশিনের জন্য আলাদা করে, বাট মূলত সেটা আছে দুইটা। আমরা যদি হিসাব করি এই কোয়েল পাখির খামারের জন্য কত লাখ টাকা বিনিয়োগ করেছেন? এখানে প্রায় 1500 লাখ টাকার বিনিয়োগ আছে। 1500 লাখ টাকা? জি ভাইয়া। রিস্ক মনে হয় না একটা মানুষের জন্য? আসলে ভাইয়া ব্যবসার ক্ষেত্রে রিস্ক তো নিতেই হবে, প্রথাগত চাকরির চেয়ে আসলে ব্যবসা করতে গেলে একটু রিস্ক নিতে হবে, আর রিস্ক যেই জায়গায় আছে সেই জায়গায় লাভের সংখ্যাটাও বেশি, লাভও সম্ভব, ঝুঁকি নিতেই হবে। হ্যাঁ ঝুঁকি নিতেই হবে। আপনি কোয়েল পাখিটা বেছে নেওয়ার প্রধান কারণটা কি?
কোয়েল পাখিটা মূলত বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে কোয়েল পাখির রোগ ব্যাধিটা খুবই কম, প্লাস মনে করেন 45 দিনের ভিতরে ডিমে আসে, আর এটার মনে করেন উৎপাদন কার্যক্রমটাও সহজ, রোগ ব্যাধি কম যেহেতু, তো খুব তাড়াতাড়ি সফল হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিদিন কত হাজার ডিম পান? এখান থেকে আমরা প্রত্যেকদিন প্রায় 4000 ডিম পাই। 4000 ডিম? জি। ডিম বিক্রি হচ্ছে এবং বাচ্চা উৎপাদন দুইটাই হচ্ছে? হ্যাঁ, দুইটাই হচ্ছে। আচ্ছা, ডিম কত করে বিক্রি করেন? আমরা বর্তমানে ডিম বিক্রি করতেছি 2.70 থেকে 80 পয়সা। 2.70 থেকে 80 পয়সা, যেটা এক বছর আগেও ছিল 1.20 টাকা বা সর্বোচ্চ 1.50 টাকা ছিল। হ্যাঁ, মূলত ওই যে খাবারের দাম বৃদ্ধি আর মানুষের চাহিদার কারণে আর কি দামটা একটু বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খরচ কত একটা ডিম? উৎপাদন খরচ 1.50 টাকার মতো আর কি, 1.50 টাকা একটু কম বা বেশি হয়। 1.50 টাকার কম বা বেশি? কত গ্রাম খাবার খেতে পারে এই পাখিগুলো? 25 গ্রাম খাবার খায় সর্বোচ্চ। হ্যাঁ, জাপানি কোয়েলটা আর কি। জাপানি? হ্যাঁ হ্যাঁ, জাপানি কোয়েল। তারপরে কি ডিমের জন্য জাপানিটাই সেরা? হ্যাঁ, ডিমের জন্য 100% জাপানিরাই সেরা। আচ্ছা, কত মাস বা কত বছর এরা ডিম দিতে সক্ষম? এরা মূলত আর কি 14 থেকে 18 মাস ডিম দেয়, বাট বাণিজ্যিকভাবে 12 থেকে 14 মাসের জন্যই আর কি এটা রাখা হয়। পরবর্তীতে ডিমের পার্সেন্টেজটা কমে যায়? হ্যাঁ, পার্সেন্টেজটা কমে যায়। আচ্ছা, এই যে প্রতিদিন সকালে ঘুম থেকে এসে উঠে ডিম সংগ্রহ করেন, আবার ঘুমানোর আগে ডিম সংগ্রহ করেন, বিষয়টা কেমন লাগে? বিষয়টা আর আসলে এই সময়ে এই বয়সে এটা করা অনেকটাই আসলে বড় ব্যাপার, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে। সারাদিন খামারে কী কী ধরনের কার্যক্রমগুলো করা হয়ে থাকে? যেমন সকালবেলা উঠেই প্রথমে আর কি খাবার, ডিম সংগ্রহ, তারপরে ওই ওষুধ পানির ব্যাপার আছে, পরিচর্যার ব্যাপার আছে, তারপরে ট্রে পরিষ্কার বা অন্যান্য কার্যক্রম আছে, এগুলোই আর কি দিনভর চলে আর কি, সারাদিন ব্যস্ততা পোহাতে হয়। হ্যাঁ, আর ওই যে পাখি যখন আবার ডিমের জন্য পাখি রেডি করতে হয়, তারপরে মনে করেন ট্রে মেশিনে ডিম দিতে হয়, বাচ্চা বের হয়, তো এগুলো মিলে খুব ভালোই লাগে। আচ্ছা, ফার্মটা কার নামে করা? ফার্মটা আমার কাকার আম্মুর নামে করা, মানে আব্বুর আম্মু আর কাকার আম্মু তো এখান দিয়ে। আচ্ছা, আপনার দাদির নামে? হ্যাঁ হ্যাঁ, সহজ বিষয় বললেই আমার দাদির নামে। হ্যাঁ, দাদির নামে করা। আচ্ছা, দাদির নামে ফার্ম করেছেন, আসলে কোয়েল পাখি পালনে 15 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, এখন ফার্ম করে কেমন বুঝছেন যে আসলে এত টাকা বিনিয়োগ করাটা উচিত হয়েছে কিনা বা এখান থেকে লাভবান হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, 100% এটা আসলে একটা যৌক্তিক ব্যাপার ছিল, তো এই জায়গা থেকে আমাদের যা বিনিয়োগ করা হয়েছে আস্তে আস্তে সবই পুরোটাই উঠে যাবে ইনশাল্লাহ, তো আর কিছু ইয়ের ব্যাপার আছে, আর ক্রমাগতই আমাদের ইনশাল্লাহ লাভ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে মেশিনে বাচ্চা ফুটাচ্ছেন, প্রচুর ডিম রয়েছে, কত হাজার ডিম আছে এটাতে? বর্তমানে 7,500+ ডিম আছে। 7,500? বের হবে কবে এগুলো? এগুলো কিছু বের হবে কালকে, আর বাকিগুলো একটু টাইম লাগবে আর কি, সেটার থেকে হেঁচারে দিতে হবে। প্রতিনিয়তই তো বাচ্চা ফুটাচ্ছেন? হ্যাঁ, প্রতিনিয়তই বাচ্চা ফুটাচ্ছি, বর্তমানে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এগুলো বিক্রি করছেন কীভাবে? আসলে আমাদের আশেপাশে অনেকেই আমাদের খামার দেখে প্রলুব্ধ হয়ে বা ওই যে মনে করেন অনুপ্রাণিত হয়ে ওনারা খামার করতে যাচ্ছে, তো তারাই আমাদের কাছ থেকে মূলত নিচ্ছে, আর এভাবেও লোকাল যারা জনগণ আছে তারাও আর কি এগুলো দেখে অনুপ্রাণিত হয়ে কিছু কিছু পাখি নিচ্ছে। যদি ভিডিও দেখে কে নিতে চাই? হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পাঠাবেন কীভাবে? গাড়ি আছে আমাদের, গাড়ি দিয়ে পাঠানো সম্ভব। সম্ভব? সম্ভব। আচ্ছা, জিরো বাচ্চা কত করে বিক্রি করেন? আমরা জিরো বাচ্চা 8 টাকা সেল করি। 8 টাকা? হুম, একটু কমানো যায় না? ওই 7.5 থেকে 8 টাকা দেওয়া যাবে, সমস্যা নিচে পসিবল হয় না। না, আর যেগুলো ডিম পাড়ার উপযোগী বা ডিম রানিং? আসলে 35 দিনেরটা 37 টাকা থেকে 40 টাকার ভিতর দেওয়া যায়, আর ওই অনুযায়ী বয়স অনুযায়ী রেট কম। এটা হচ্ছে বয়সের উপরে দামটা নির্ভর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়সের উপর দামটা নির্ধারিত হয়। আচ্ছা, কোয়েল পাখি পালনের আর কী কী ধরনের সুবিধা রয়েছে? আসলে কোয়েল পাখি পালনে খুব তাড়াতাড়ি আপনি আত্মনির্ভরশীল হতে পারবেন, নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবেন, পরোক্ষ প্রত্যক্ষভাবে মনে করেন দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, বেকারত্ব হ্রাস পাবে, এগুলোই। তার মানে কি অল্প টাকা বিনিয়োগ করে একজন মানুষ কোয়েল পাখি খামার করতে পারে, তো? জি। অসুবিধা কী আছে কোয়েল পাখি খামারে? অসুবিধা আর কি পরিচর্যাটা খুব সুন্দরভাবে করতে হয়, তো একটা ভালো পার্সেন্টেজের ডিম মাংস উৎপাদিত হয়, মানে পরিচর্যাটাই কোয়েল পাখি পালনের মেইন অস্ত্র। এই যে কলেজে পড়াশোনার পাশাপাশি আপনার কাঁধে এত বড় একটা ফার্মের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কি সেটা যথাযথভাবে পালন করতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ ঠিকভাবে পালন করতে পারতেছি। আচ্ছা, মূলত এই ফার্মের মূল উদ্যোক্তারা কি? মূল উদ্যোক্তা আমার আব্বু এবং আমার কাকা, দুজন মিলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে বিষয়টা কেমন লাগে যে আপনি এত অল্প বয়সে এই কোয়েল পাখি খামারে পরিচালনা করছেন, এখান থেকে বাড়তে আয় করছেন, বিষয়টা কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আচ্ছা, ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? ভবিষ্যতে এটাই বাণিজ্য আরও বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আমার দর্শক যারা আছেন আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আর কী বলতে চান? আসলে যারা বাচ্চা বা পাখি নিতে চায়
তারা আমাদের কাছ থেকে নিতে পারে। এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমরা সর্বোচ্চ মানের বাচ্চা ডিম এটা উৎপাদনের জন্য কাজ করে থাকি, তো বিশ্বস্ত এই জায়গা থেকে নিতে পারে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।